আজকে আপু একটা ভিড় ফিরোটা একমাত্র আব্বুই জানে এক গুরুত্বপূর্ণ ফিরোটা আপনারা সবাই দেখবেন আর বেল আইকনে সাবস্ক্রাইব কমেন্ট দিয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আব্বু কি কি করে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে টিপতে দিবেন সবাই চুপ করো চুপ করো আর এটা এই ভিডিও আব্বু বানাবে সবাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনাদের গুগল ক্রোম টা লক করে দিবেন লক করতে চাইলে এখনই আমার ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ ধন্যবাদ সকলকে লেটস গো অন দা ভিডিও ওকে স্টার্ট ভিডিও এই যে ডেস্কটপের পর আপনারা দেখতে পাচ্ছেন একটি লক পিডব্লিউ লেখা আছে এটাতে আমি ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসলো দেখেন ইন্টার পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড ইন্টার লিমিট সেভ ঠিক আছে ঠিক এরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আমার এখানে এটা অন করা আছে এটা পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের একটা একটা করে হ্যাঁ সেভ করতে হবে ঠিক আছে তো আমি আরেকটা ব্রাউজারে গেলাম এবং সেখান থেকে আমি অন করে দেখাবো এটি করার জন্য আপনাদের কি করতে হবে আমি পেয়ে যাবেন ধন্যবাদ দেখুন জাস্ট এইখানে আপনাদের এই থ্রি ডটে ক্লিক করতে হবে করার পরে এটা আছে এটা আমরা ইনেবল করে দেবো ঠিক আছে এরপরে এখান থেকে আসে আমরা সেটিংসে যাব তারপরে এখানে মোর 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 গট ইট তারপরে এই যে এক্সটেনশনে যাব তারপরে এখানে যাব তারপরে ঠিক এখানে যাব ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি আপনাদের হ্যাঁ 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 এই এক্সটেনশন তারপরে মাই এক্সটেনশনস এই যে ওয়েব স্টোর ক্রোম ওয়েব স্টোর ঠিক আছে ঠিক এইখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে তখন আমরা দেখব এখানে সার্চ করব হচ্ছে সি আই আর প্লিজ লাইক করে দিবেন হ্যাঁ ও যেটা বলছে ওটাই সঠিক ঠিক আছে এইখানে আমরা আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো হ্যাঁ অনেক হয় নাকি কম্পিউটার আপনি আপনার ক্রোমে পার্সোনাল কিছু ই করে রাখছেন তো সেটা কেউ না কেউ দেখে ফেলতে পারে ঠিক আছে তো সেই জন্য আপনি আপনাদের ব্রাউজার থেকে এটা লক করে রাখতে পারেন সিকিউর করে রাখতে পারেন ঠিক আছে আর সেটা করার জন্যই আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমি ঘুরে আসতে পারেন হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সুন্দর সুন্দর ভিডিও আছে এখান থেকে আপনারা শিখতে পারবেন ঠিক আছে বেশ অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি এখানে আপনাদের যে কোনো বিভিন্ন প্রবলেম এটা দেখতে পারেন আর যদি কোনো বিষয়ে ভিডিও বানাইতে জানতে আগ্রহ আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিদায় কত পর্বে আমি Oh my.
তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে অসংখ্য ধন্যবাদ।